ঝড়খালিতে আয়োজিত হলো বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দিরের উদ্যোগে আয়োজিত হলো বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্ট। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন বাসন্তী ব্লকের 8টি হাইস্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের ছাত্রছাত্রীদেরকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং শারীরিক বিকাশের দিকে লক্ষ্য রেখে এই খেলার আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। এই বছর বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বছর। খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের পারদর্শিতা দেখিয়েছেন এদিন। একদিকে যেমন স্কুলের ছাত্ররা ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন, আবার অন্যদিকে স্কুলের ছাত্রীরাও ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন। যে সমস্ত স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন সেগুলি হলো হিরণময়পুর, জয়গোপালপুর নেতাজি বিদ্যাপীঠ, হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির, মসজিদবাটি পার্বতী হাই স্কুল, বাসন্তী হাই স্কুল, দিদিমনগর জনকল্যাণ হাই স্কুল, নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ, সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়, রামচন্দ্রকারী নরেন্দ্র শিক্ষা নিকেতন, রানীগঞ্জ জ্যোতিষপুর হাই স্কুল। ঝড়খালি থেকে পলাশ তরফদারের প্রতিবেদন উপস্থাপনা করলাম আমি মিঠু রায়। সবাইকে ধন্যবাদ সুন্দরবন টিভির পাশে থাকার জন্য। সুন্দরবনের 8টা হাই স্কুল থেকে একটা বিনোদনমূলক প্রতিযোগিতা করেছি। এখানে আমাদের যেহেতু স্কুলের নাম হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির, তাই বিদ্যাসাগর স্মৃতি কাপ বা বিদ্যাসাগর কাপ আমরা চালু করেছি। এটা দ্বিতীয় বছর। 8টা স্কুল যেভাবে সহযোগিতা করছে আমাদের সাথে, আমরা নির্দিষ্ট সময়ে খেলা শুরু করে আশা করি নির্দিষ্ট সময় আজকের মধ্যেই শেষ করবো। এখানে ফুটবল, অ্যাকচুয়ালি এখানে ফুটবলটা ডেভেলপ করার জন্যেই আমাদের চেষ্টা, এই প্রচেষ্টাটা। পাশাপাশি হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির এই স্কুলটির নাম, সেই বিদ্যাসাগরের নামে এই বিদ্যাসাগর টুর্নামেন্ট নাম দিয়ে এই টুর্নামেন্টটাকে শুরু করা হয়। উদ্দেশ্য ছেলে মেয়েদেরকে খেলাধুলো আগিয়ে নিয়ে আসা, ফুটবলের ভালো পজিশন করুক, কলকাতা মাঠে খেলুক। স্যার আপনার নাম ডিজিগনেশন? আমার নাম হলো অমরন, আমি শিক্ষকতা করি মসজিদবাটি পার্বতী হাই স্কুলে। আমার আরেকটি পরিচয় হলো আমি দক্ষিণ চব্বিশ পরগনা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ। আমাদের এই এই যে খেলার যে এই ফুটবল যে ম্যাচটা, এটা গত বছর 2023-2022 থেকে শুরু হয়েছে। মূলত এর উদ্যোগ আমাদের মাস্টারমশাই দিদি এবং আমাদের স্কুলের তরফ থেকে। এবং আগের প্রথম বছরের এই মানে খেলার এই যে ইয়েটা চূড়ান্তভাবে সফল এবং সকলের পার্টিসিপেশন যোগদান এটা দেখে উদ্বুদ্ধ হয়ে এবারও আমরা এটা ঠিক করেছি যে এটাকে যাতে চালু থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা এবছরও মানে অন্যান্য স্কুল এবং এই বাসন্তী সার্কেলের মোটামুটি সবকটি নান স্কুল আছে, সবকটি স্কুলই এখানে এসছে এবং তারা তাদের ছাত্রছাত্রীদের পাঠিয়েছে এবং পুরো ব্যাপারটা সুশৃঙ্খলভাবে হচ্ছে। একটু আগে শুনলাম সেমিফাইনাল অবধি হয়েছে এবং আমরা আশা রাখবো যে এটা আরও ভবিষ্যতে এটা চলুক। এবং আমরা যা যা এই এই ধরনের খেলা অনুষ্ঠিত করতে গেলে যে যে ইয়েগুলো নিতে হয়, এই যেমন ধরুন প্রশাসনকে জানানো, তারপরে অ্যাম্বুলেন্স ইত্যাদি, ইন কেস যদি কোনো কারো ইয়েকে মানে আঘাতপ্রাপ্ত কেউ হয় সেই ব্যবস্থাগুলো আমরা নিই। এগুলো সবই আমাদের মাস্টারমশাইরা করেন, স্কুলের তরফ থেকে করা হয় এবং এলাকার যারা স্পোর্টসের বিশেষত সংকল্পিত এনারা আছেন, এনারাও ইয়ে করেন মানে যথেষ্ট সাহায্য করেন এবং সকলের এটা একটা মিলিত প্রয়াস বলতে পারেন। আমাদের হেরোভাঙায় এটা মানে হেরোভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দিরে এই পুরো ব্যাপারটা ঘটে। তো আশা রাখবো এটা ভবিষ্যতেও চলবে এবং এরমভাবেই সুশৃঙ্খলভাবে এই খেলাটা অনুষ্ঠিত। ধন্যবাদ।